হচ্ছে অব্রু আহমেদ আমি হচ্ছি থানাপুকুরপাড় লোক আমার একটা স্মরণীয় ঘটনা আছে আমি যখন ইংল্যান্ডে যাই তখন ইংল্যান্ডে আমার রুম ছিল আটলান্টিক মহাসাগরের পাশে জানলা থেকে আটলান্টিক মহাসাগর দেখা যেত তো রাতে আমাদের বন্ধু বান্ধব আসছে মেম টেম মানে ইংল্যান্ডের ছেলে পেলে বন্ধু বান্ধব আর বরাবর আমি সবস্বরূপভাবে ওরা ডাকছে আমাকে আমি লুঙ্গি আর গেঞ্জি পরে নেমে গেছি তখন মেম আমাকে বলছে ইংলিশে তুমি স্কার্ট এবং টপ পরছো কেন তো মেয়েদের ড্রেস আমি বলি না এটা তো আমাদের জাতীয় ড্রেস লুঙ্গি আর শার্ট এই গেঞ্জি ও ভাবছে টপস আর আমি এই পরে পরবো স্কার্ট পরে কালসার হামিদ আমি গজেরিয়া থানার এক বাসিন্দা আমি নানগঞ্জে বিজনেস করি মোবাইল ব্যবসায়ী তো আমার প্রতিদিন যাতায়াত হয় নারায়ণগঞ্জ টু গজেরিয়া এদিক দিয়েই অথবা রাতের 9টা লঞ্চে যাওয়া হয় আবার অনেক সময় লঞ্চ আইসা পাই না দেখি লঞ্চ আইরা দিছে লাভ দা উঠনু ওই সময় দেখি পারি না যাইতে অনেক চেষ্টা আবার যাইতে হয় অনেক এই মেঘনা দিয়ে ঘুরে অনেক দূর কষ্ট করে যাইতে হয় তো সরকার একটা পদক্ষেপ নিয়েছিল নাকি ওই মুন্সিগঞ্জে দিয়া এই আরে ওই একটা গ্রামে বিরিজের কথা বলছিল তো ওটা যদি হইতো তো আমাদের এত কষ্ট হইলো না আমরা এই যে লঞ্চে অনেক জ্যাম যেমন এখন এই যে রুদ্রমাইতে কত কষ্ট করে ওদিক দিয়ে ব্রিজ দিয়ে হইলে আমরা ওদিক দিয়ে যাইতে পারতাম তো মাঝে মাঝে আবার দেখি এখন রিক্সা হয় এদিকে কুলাপাইন দেখি রাস্তাঘাটে সাঁতার কাটে লঞ্চে থাপাটা ধরে আমার নাম দিলীপ চন্দ্র পাল আমি কালীবাজার একজন স্বর্ণশিল্পী শ্রমিক হিসাবে কাজ করতেছি বর্তমানে আমাদের কাজের অবস্থা খুবই করুণ বর্তমানে আমরা যেই কাজ করতেছি এর দ্বারা আমাদের সংসার চরিত্র খুব কষ্ট হয় আমাদের সংসার যাতে ভালো করে চলে আমাদের কাজটা যেন ভালোভাবে করতে পারি এই জন্য মাননীয় সরকারের নিকট আমাদের স্বর্ণশিল্পী শ্রমিক সমিতির থেকে অনুরোধ আমরা শ্রমিকরা যেন ভালোভাবে ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমার নাম সুব্রত সাহা আমার গ্রামের বাড়ি বামুনবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর থানা সামগ্রাম বর্তমান নারায়ণগঞ্জে চাষাবাদ আছি আমি শঙ্খের ব্যবসা করি শাখার সিঁদুর আলতা বিয়ের শাসন আমার জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে আমার মায়ের মৃত্যু হঠাৎ করেই আমার মা মারা যায় আমরা বুঝতেই পারিনি যে আমার মা মারা যাবে যদি উনি ক্যান্সার রোগী ছিল কিন্তু ওনার হঠাৎ মৃত্যুটা আমাদের মেনে নিতে পারিনি আমরা কেউ হ্যাঁ আমার মা অসুস্থ ছিল ক্যান্সার ছিল হ্যাঁ চিকিৎসা আমার আমরা যথেষ্ট করেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তার তার চিকিৎসা করেছে তাকে ক্যান্সার হওয়ার পরও প্রায় 7 বছর বাঁচিয়ে গেছিলাম আমরা 3 ভাই 2 বোন বড় ভাই ডাক্তার আমি ব্যবসা করি ছোট ভাই বাইরে থাকে 2 বোন বিয়ে দিয়েছি অর্থ আমাদের প্রচুর খরচ হয়েছে কিন্তু বড় ভাই সম্পূর্ণ দেখছে খরচের করে বিয়ে করেছি আর 10 বছর হ্যাঁ আমার মার যদি সবাই যখন সত্যি মা মারা গেছে 7 বছর আমরা আমাদের বাবা মাকে খুবই ভালোবাসতাম বাবাকে তো আমরা 15 বছর বিছানা রেখেই ট্রিটমেন্ট করেছি আমার মার অসুস্থতা নিয়ে আমরা খুব ই ছিলাম চিন্তিত ছিলাম তবে আমরা আমাদের বাবা মার প্রতি যথেষ্ট চেষ্টা করেছি যেন বৃদ্ধ বয়সে খুব ভালো আমার এক মেয়ে অবশ্যই আমি চিন্তা করি
আমার রান্নাবান্না করতে খুব পছন্দ করতো, মা সবাইকেই ভালোবাসতো। তবে হ্যাঁ, আমার বড় ভাইকে স্বাভাবিক একটু বেশি ভালোবাসতো, কারণ তার বড় ছেলে, একটু আদরের তো হবেই তার প্রথম সন্তান। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আমার কাজে আসবো, আমি যদি ক্ষুদ্র একটা ব্যবসা করে অপরজন করি তা নিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াই, যেতে গিয়ে আল্লাহ আমাকে অনেক কিছু দিতে পারে, অনেক আসতে পারে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমার নাম মোহাম্মদ রাসেল, জন্মস্থান বরিশাল, এখন স্থায়ী ঠিকানা বন্দরে, কিন্তু আমি আপনার সুপরিচিত, বন্দর গাড়ি আমি থাকি কিন্তু কাজ করি নিমকি পিটির দোকানে। আমার জীবনে একটা কাহিনি শোনেন আপনারা, আমি ছিলাম অতি সাধারণ একটা লোক। দেশ থেকে যখন আমি বাড়ি থেকে বের হই তখন আমার হাতে মাত্র 30টি টাকা ছিল। এই 30 টাকা নিয়ে আমি শহরে আসি কর্ম থেকে। আজকে আমি এক জায়গায় জায়গা কিনছি 10%, এক জায়গায় কিনছি 2.5%, এটা সব কিছু আমার পরিশ্রমের মাধ্যমে হয়েছে। তবে মানুষ পরিশ্রম করলেই, পারিশ্রমিক দিয়েই অনেক কিছু করতে পারে, কিন্তু আপনারা যে ভুল পথে চলেন, নেশা খান, মাদকদ্রব্যের বিরুদ্ধে ছড়ায় পড়েন, নিজের জীবনটা নিজে ধ্বংস করে দেন, এটা কিন্তু ঠিক না। কেননা জীবনটা হলো আপনার নিজের, এটা পরিচালনা করবেন আপনি নিজেই। যদি জীবনটা নষ্ট করে দেন তাহলে তো জীবনে কিছুই হবে না। মানুষ চেষ্টা করলে অনেক কিছু হয়, বাড়ি গাড়ি সব কিছু মানুষের চেষ্টায় হয়। আমি সাধারণত কাজ করে আজকে খুব ভালো আছি, মানুষের সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিন্তু মানুষ তো এগুলো বোঝে না। বাপ মারে কষ্ট দেয়, নিজেও কষ্ট পায়, নিজের জীবনটা ছন্নছাড়া হয়ে যায়, কিন্তু ছন্নছাড়া জীবনে কোনো মূল্য নাই, নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত। ভালো পথে যদি চলেন আপনারা সবার কাছে সম্মান পাবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায়। জহিরুল ইসলাম, ডাক নাম জহির, আমি বাড়ি এসে নবগঞ্জ উত্তরপাড়া থাকি, গ্রাম কদমতলি পাড়া, বাড়া থাকতাম। তখন মনে করেন বাপ পেয়ে যাওয়ার, বাপ মারা গেল, বগিয়াতে কাজে করতাম, কাজে করতে আস্তে আস্তে বাপে বিয়া করে চেয়ে গেছে, আসিতে হাজিরা পাইয়া পাঁচটা 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 মনে করেন একটি মেয়ে হইলো, বিয়ের পরে আবার 3 বছর পরে আর মেয়ে, বিয়ার পরে আবার আর মেয়ে, 3 মেয়ে এক ছেলে, সংসারের করুণ কাহিনী, কত কষ্ট। এরকম করতে করতে করে টাকা পয়সা জমায় জমায় বড় মেয়ে বিয়া দিলাম, আল্লাহ দিলে ভালোই রাখছে। ইয়ার পরে আবার মাদার মেয়ে বিয়ে দিলাম সিলেট শমশেরনগর, ওইটা আছে আল্লাহ ভালোই রাখছে, কিন্তু চেরা না বসা কারোর কাছে ঋণ হয়নি, বহুত কষ্ট করছি। ওই লুঙ্গি শার্ট কিনে থাকি, এই মাসের মধ্যে পোস্ট পাস করি নেই, খাওয়া দাওয়া মোটামুটি চলছে, একটা ছেলে হইলো লাস্ট বয়স, যে আমি কামাই জীবনে না খাইতে পারি, এই আর কোনো আশা ভরসা নেই, কথা বুঝছেন। এসের আশেপাশে কিছু জায়গা রাখলাম, বিক্রমপুর 500-325 পয়েন্ট, আচ্ছা যা কইটা বিচ্ছা 3,15,000টা বিচ্ছা আনলাম, বিচ্ছা আনার পরে আরও কিছু টাকা পরে কুশিয়ারা 300% জায়গা কিনলাম, 5,20,000টা দিয়া জায়গা খেয়ে দিলাম। অহনে তো 1.5-2 লাখটা আরও দরকার, ঘর বাড়ি করবো মিলাইতে পারি না, আছে কিছু, তারপর মাসে কাছে ঋণ করি না, এখনও মাসে বাড়ি বাড়ি ভাড়া থাকি। আমার বাপে যা করছে, বাড়ি ঘর আসছিল সব বিচ্ছা 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 বিচ্ছে, আল্লাহ দিলে বিয়া করছে তিনটা বিয়া করছে, আরেকটার পরে ওইটা কর্তারে নেই, এইভাবে জায়গা সম্পদ বিচার গেছে, নাহলে আমরা এনকার স্থানীয় লোক হয়েছিলাম, কিন্তু মানুষের বিয়ে না হতো মূল্য দেয় না, আসলে কেউ কাছে আমরা ঋণ করে রাখাই নেই, তাই ঋণ করে রাখাই নেই, সৎ পথে চলছি, হালাল পয়সা কাম করছি, এই জন্য আজকের দিনে 3টা মেয়ে 2টা মেয়ে বিদেশে গেছে মেট্রিক পাস করে, আবার কোরআন শরীফ পড়াইছি, বুঝছেন। কিন্তু আমি চলি ও ঠিক ওই একভাবেই, ওই 25 বছর আগে বিয়া করছি যেরকম আছি, ও আমি হে পদরি আছি, কিন্তু আমার শরীর কিন্তু ভাঙে নাই। কেন ভাঙে নাই? ওই যে সৎপথে চলছি, নামাজ পড়ি, আল্লাহ বিল্লা করি, আল্লাহরে ডাকি, মাইশাটা বাড়ি পাট করে বিভিন্ন করে খাই না, এলে গেল এখনও বাড়া আছে, আল্লাহ দিলে মাইয়াটা যে বিয়ে জায়গায় বিয়ে দিছি ওইটা খুব শান্তিতে রাখছে, আল্লাহ বড়টা শান্তি আছে, মাইজাটা শান্তি আছে, মানে একটা মাইয়া আছে কাজ পরে পরে পোলা একটা আছে 4 বছরের, কোন বছর কামাই খামু, কোন বছর বড় হইব, এ না ঠিক ঠিকানা কোন, আর কী কইতাম আপনার। আমরা বাঙালি মানুষ, ওই যে মানুষ বলেন 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 তো বলতেই পারি না, আর কী কইতাম,
কি হতে চান কো এখন জাহাজের কাজ করি জাহাজের কাজ করি একটা মি ভিটার হইছি মোটামুটি ভালো ভিটার হইছি যে কোন জায়গা চালা যেতে ওই কন্ট্রাক্টদারি করলে করতারি করলে কি হবে মানুষে টাকা পয়সা দেয় না ঘুরায় এলে হাজিরায় কাজ করি হাজিরা মোটামুটি খারাপ না ভালোই পড়ে প্রায় 700 টাকা হাজিরা দুই ঘন্টা বটম করে 900 টাকার মতো 800 সাড়ে 800 900 টাকা 20 30 টাকা নাস্তা পুষে যায় হয় হয় হইছে এই খাতে বাচ্চাইছি মনে করেন এক টাঙ্কির ভিতরে পড়ে গেছে আগুন ধরে গেছে এই খাতে বাচ্চাইছি বাচ্চাইছি তিন মাস পর্যন্ত কাজ বন্ধ এখন এই কাজই করতেছি যেমন উপর থেকে অনেকে পুরে জায়গা এখন সাবধান হয়ে গেছি গা এখন দুর্ঘটনা আল্লাহ পাক বাঁচা রেখেছে এখনো মনে করেন খাটনি করি কি করতাম মানে আর ঠিক আর কি কাম করবো আর কোনো পথ দিই না এটা ওই যে ট্যাঙ্কে এই যে তেলের ট্যাঙ্কের কাম করতাম তেলের ট্যাঙ্কারে কাজ করতাম মতন গ্যাস মনে সারা আসিল সারা আসিল মতন ভিতরে গিয়ে আবার আগুন ধরেছি ভিতরে আগুন ধীরে লাল হয়ে গেছে মেনুল দেয় আমার তো মনে করেন পুরানো রোগ মেনুলে ডাকনা দেওয়ার ফিরে বাড়ি গেছে এই আর মনে হয় দিল্লি গেছিল গা চলার পরে থেকে তিন মাস পর্যন্ত বাসায় ভরে গেল চলছে আল্লাহ চালাইছে ইয়ারপরে আস্তে আস্তে ঠিক হয়ে পরে আবার ফিরে কাজ আইলাম এখানে এখন পর্যন্ত কাজই করতেছে আনন্দ বলতে ভাই আমার কিছুই নেই কি আনন্দ করব মনে করেন ছোট ছোট ভাই বোনে পাঁচ কিছু বাংছি টাকা পয়সা খরচ করতে করছি এই একদিক দিয়ে সংসার ভাই বোনের সংসারের দিকে টানতে গিয়ে আমার ওই গেছে বিয়ার বয়স এনে বাপে বিয়া করাই দিছে এনে নিজের সংসার বেড়ে গেছে একদিক দিয়ে টাকা বাড়ে আরেক দিকে মাই একটা সংসারে একটা মাই একটা হয়ে গেছে ওইলে আস্তে আস্তে এটা বড় হয় ওইটা আবার টাকা বাড়ে অনেক মাইয়া আরেকটা আল্লাহ দিছে এটার মধ্যে টাকা বাড়ে আরো একটা মাইয়া দিছে আল্লাহ এর মধ্যে টাকা বাড়ে কিছু করার নাই তো মানে কিস ক্যাশ কেবিল করতে পারি না ক্যাশ কেবিল করতে পারি নাই ওই যে ঘরের মধ্যে টাকা বসা জমাইছি কিছু ব্যাংকে রাখছি এমনি 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 বহুত কষ্ট করে মায়ের লোকের হাতে দিছি দিয়া বহুত কষ্ট করে 5 লাখ 6 লাখ টাকা জমাইয়া এই জায়গাটা কি এখন আমি আছি ভালোই আল্লাহ ভালোই রাখছে কিন্তু আমার কষ্ট নেই কিন্তু চেয়ারে বসা কারো কাছে ঋণ নেই আসসালামু আলাইকুম